করেছেন জামাতে নামাজে শেষ বৈঠক পেলাম জামাতের নামাজে শেষ বৈঠক পেলাম এবং বৈঠককে ভুলে তা শাহুদের সাথে দূরদ পাঠ করে ফেললাম তাতে কি সহসেজা দিতে হবে না তাতে সহসেজদা দিতে হবে না কারণ আপনি শেষ বৈঠকই পেয়েছেন এবং শেষ বৈঠকে তার শাহুদ এবং তার সাথে দূরদ পাঠ করা যায় যাচ্ছে যেহেতু ইমাম সেটা করছেন ইমাম সেটা করছেন আপনি যেটা করবেন না সেটি হচ্ছে সালাম ফেরাবেন না আর এক্ষেত্রে আমরা বলবো আপনি অন্য অন্য দোয়াও পাঠ করবেন না যেহেতু দোয়া পাঠ করার জন্য নির্ধারিত সময় হচ্ছে যে বৈঠকে আপনি সালাম ফেরাবেন তাহলে আপনার তাসা হোক পাঠের পরে আপনি দোয়া পড়বেন মাথুরা হোক বা মাথুরার অতিরিক্ত সেটাও জায়জ আছে আর আরেকটা দোয়ার জায়গা আছে সালাতের মধ্যে সেটা হলো সজদা সুতরাং যেহেতু আপনি দূর পাঠ করছেন এবং এই দূর পাঠ করাটা এটা সম্মত সারিয়াতে জায়জ আছে আপনি যদি দূর পাঠ নাও করেন তাহলে সৌসেজদা করতে হবে না কিন্তু দূরত পাঠ করাটা এখানে জায়জ আছে ফলে সৌসেজতা দিতে হবে না